মাছের মাথাটা একটু বড় আনবেন, বাবার বিচি খাও তুমি, বাবার বিচি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কে কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেড়ে দিতে মিষ্টি সাথে। শাশুড়ি মা আমি এসেছি। ও বাবা তুমি আবার এসেছ, হ্যাঁ আসো আসো আসো। শাশুড়ি মা নমস্তে। ও বাবা আমি তো আসতেই নামছি গো। কি হলো? আরে শাশুড়ি মা সেটা বলি নাই, নমস্তে মানে প্রণাম। থাক 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 বাবা, এত ঘন ঘন আমার সহ্য হবে না। তা ভালো আছো বাবা? ওই আর কি, আপনারা যেমন রেখেছেন। ওহো যাক ভালো। তা হঠাৎ কি মনে করে, এই তো গেলে আগের সপ্তাহে বাড়ি, আজকে আবার কি মনে করে এলে বাবা? মা আপনি জানেন না আজকে জামাই ষষ্ঠী, আপনি তো নেমন্তন্ন দিবেন না, তাই আমি চলে এলাম। ও জারুয়াটা মনে রেখেছে ওইটা? মা আপনার জন্য কিছু সামান্য উপহার। সবের আবার কি দরকার ছিল বাবা? না আনলেই না পারতেন। কি দরকার ছিল শালা জাউরা, এমন বড় আম আনছে এর থেকে মনে কুকুরের বিচিটাও বড় আছে। মা কিছু বললেন? না বাবা কিছু বলিনি। আমার শোন না বাবা। ও বাবা জীবন এসেছো? লুঙ্গি লাঙ্গার তলে ঢুকে যাও গা জামাই। কি হলো? আচ্ছা ঠিক আছে যাই হোক, তুমি বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, বাজার টাজার সব করে আসো। বাবা আপনার মাথাটা একটু বড় আনবেন, বাবার বিচি খাও তুমি। কি হলো? বাবা জীবন তুমি ওখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনি। কি হলো? 5 মিনিটস লেটার। বাবা নাও চা খাও। এসবের আবার কি দরকার ছিল? চলো চলো নয়নে হাসি মাখা বদল।